জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রতিত জমিতে পানিফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে বেশি লাভ হয় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। পানিতে চাষ করা সুস্বাদু ফলটি জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন হাট বাজারে ছড়িয়ে পড়ছে। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকামের প্রতিবেদনে বিস্তারিত। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা নদী এলাকায় খাল বিল পুকুর ডোবায় চাষ হচ্ছে পানিফল। প্রতি বছর বোরো ধান কাটার পর খাল বিল ডোবায় জমে থাকা পানিতে প্রথমে এই ফলের লতা রোপণ করা হয়। তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ফল আসে। এই ফল চাষে সার কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। প্রতি বিঘা জমি চাষে তিন থেকে চার হাজার টাকা খরচ করে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ করে চাষিরা। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের তিন শতাধিক কৃষক পতিত ৭৪ হেক্টর জমিতে পানিফল চাষ করছে। স্থানীয় বাজারে প্রতি কেজি পানিফল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। স্থানীয়ভাবে একে সিঙ্গারা নামেও ডাকা হয়। ১০ বিঘে পানিফলের আবাদ করছি, এনে আমরা বেশ কিছুমান পয়সা আমরা খুব লাভবান হয়েছি। বাইরের সিঙ্গারা আসছে, ঢাকা সিঙ্গারা আসে, এই জন্য আঙ্গুর সিঙ্গারের দাম কম যাওয়াছে। কিনা মনে করেন বেশি, ওখানে ৮০০ টাকা মন ৯০০ টাকা মন বিক্রি করিবে, বিক্রি করলে আমাদের ৪-৫০০ টাকা ইনকাম হয়। কৃষি বিভাগ বলছে এই ফলের পুষ্টিমানও অনেক বেশি, এর ভেষজ গুণও রয়েছে অনেক। বিল এরিয়া যেখানে একটা মাত্র ফসল হয়, আমন মৌসুমে পানি জলাবদ্ধ অবস্থায় থাকে, তো মাছ চাষও করা সম্ভব হচ্ছে না। সেখানে পানি চাষের ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করি। কৃষকরা জানিয়েছেন যে তাদের লাভ হচ্ছে। পানিফল চাষে সরকারের সহযোগিতা আশা করেছে চাষিরা। ফজলে এলাহী মাকাম, এসএটিভি, জামালপুর। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।